কি দিয়ে শুরু করব জানি না। ব্লগটা প্রায় 7 দিনের উপর হয়ে গেছে, আমাদের ব্লগ যায়নি তোমাদের কাছে, একটা বিশাল বড় গ্যাপ পড়ে গেছে। আমরা 31 তারিখ লাস্ট ব্লগ মনে হয় আপলোড করেছিলাম, 1 তারিখে আমরা 1 তারিখে সকালবেলা লাস্ট ব্লগ আপলোড করেছিলাম, 31 তারিখের ব্লগটা। এরপরে আমাদের ব্লগ যায়নি। 1 তারিখ থেকে আমাদের ব্লগের অনেক প্ল্যানস আর সবকিছু ছিল। 1 তারিখে একটু ব্লগ হয়েও ছিল, বাট 2 তারিখ সকাল থেকে পরিস্থিতি সিরিয়াসলি খুব খারাপ ছিল যে ব্লগ করে ব্লগ দেব, মানে শুট করে তারপর ব্লগ এডিট করে সেটাকে আপলোড করব, সেই ক্ষমতার বাইরে ছিলাম। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে, সেটা তো আমাদের কাছে জানাবো, বাট সেটা জানানোর সুযোগ হয়নি। জানি না কেউ জানো কি জানো না, অবশ্য না জানাটাই বেশিরভাগ স্বাভাবিক, বিকজ আমরা এখনো ব্লগে সেটাকে নিয়ে জানাই না। আমাকে যারা মেসেজ করেছো আমি তাদেরকে বলেছিলাম যে দিদুন, শুভমের দিদা, দিদুন তোমরা অনেকবার ব্লগে দেখেছ, দিদুন খুবই অসুস্থ। এবার খুবই অসুস্থ বলতে হসপিটালে আইসিইউতে অ্যাডমিট এখনো অবধি, মানে সে একটা মরণ বাঁচন লড়াই চলছে আর কি। অনেকদিন ধরেই, এর আগেও একদিন একবার ভর্তি হয়েছিল 3-4 দিনের জন্য, তারপর বাড়িতে এলো, চিকিৎসা চলছিল বাড়িতে সমস্ত কিছু। লাংসে একটা প্রবলেম হচ্ছিল বারবার, লেফট লাংসে একটা জল জমে যাচ্ছে বারবার, সেই জলটাকে ড্রেনেজ করা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা খুব ডিস্টার্ব ছিলাম। তারই মাঝে ব্লগ করছিলাম, 31 গেছে, সেটাকেও একটা আনন্দ নিয়ে আমরা কাটাচ্ছিলাম। 31ও আমার দিদা ভালো ছিল, খুবই ভালো ছিল। 1 তারিখেও ভালো ছিল, 2 তারিখে সকালবেলা হুট করে সুগারটা খুব ফল করে, সেটা ঠিক হয়। আবার 3 তারিখে, হ্যাঁ 2 তারিখ সকালবেলা সুগারটা ফল করে। তো একটা ডায়াবেটিক পেশেন্টের যেরকম ফল করে, আমরা ডাক্তারকে ফোন করলাম, সেরকম চলে এসছে। তো যাই হোক, পরের দিন বিকেলবেলা থেকে কন্টিনিউ সুগার ফল করতে থাকছে, কন্টিনিউ সুগার ফল করতে থাকছে। আমরা তো ডাক্তারবাবুকে বারবার ফোন করছিলাম যে কি করবো, উনি আমাদের ওখান থেকে বলছিল এই করুন, এর থেকে বেশি সিরিয়াস কন্ডিশন হলে ইমিডিয়েট হসপিটালে নিয়ে চলে আসুন। তো আলটিমেটলি সেটাই করতে হলো, প্রায় ভোর রাত্রের দিকে, মানে চেষ্টা চরিত্র করে সকালবেলা আমরা প্রায় ভোরের দিকে 5:30-5:45 দিকে আমাদের গিয়ে আমরা অ্যাডমিট করেছি হসপিটালে। এই ফুলবাগানেরই কাছে একটা হসপিটাল আছে, বুধবার দিন সকালবেলা যখন আমি হসপিটালে অ্যাডমিট করতে গেছি, আমি এটিএম এ গেছিলাম, তখন তোমাদের মধ্যে কয়েকজন ওখানে ছিলে, তারা এসে আমাকে বলেও ছিল তুমি রিমা না, অল অ্যাবাউট শুভ্রীর। আমি কথা বলার টাইম পাইনি, মানে সেদিন এই জন্যই ওখানে আমরা ছিলাম, আমি শুধু বলেছিলাম আমার একটা ইমার্জেন্সি আছে, আমি আসছি। হ্যাঁ আজকেও একজন জিজ্ঞেস করলে, আমি তোমাদের ব্লগ দেখি, তখন আমি ফোনে একটা সিরিয়াস কথাও বলছিলাম, আমি কথা বলতে পারিনি। এরকম রাস্তায় যাদের সাথে দেখা হয়েছে এই সময়টার মধ্যে, তাদের সাথে কথা বলতে পারিনি। সত্যি খুব মানসিক অবস্থা সেই পর্যায়ে ছিল না যে কথা বলবো বা তোমাদের সাথে ব্লগ করব। এক্সট্রিমলি সরি তার জন্য, প্রত্যেকের কাছেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সাথে, বা আমরা যদি কখনো মিট করি নিশ্চয়ই। অনেকগুলো প্ল্যানস ছিল আমাদের, একটু কোথাও যাওয়ার প্ল্যান ছিল, আমাদের একটা নর্থ বেঙ্গলের ট্রিপও করেছিলাম, ভেবেছিলাম যাব, সেটাও হলো না। তারপর আমাদের একটা বেনারস, লখনউ, আমরা এগুলো ভেবেছিলাম যে অনেক কিছু আমাদের পাইপলাইনে ছিল যে ব্লগটাকে ঠিকভাবে এগোতে হবে, করতে হবে, সেইটাকে নিয়ে পেছিল। তো যাই হোক, মানে ফ্যামিলি মেম্বারের থেকে তো বড় ঘোরা হতে পারে না। আর ওই মুহূর্তটা না ব্লগ করার মতো মুহূর্ত ছিল না, মানে হয়তো পারতাম না, হয়তো ভবিষ্যতে কোনোদিনও এরকম সিচুয়েশনে ব্লগ আমরা করতে কতটা পারবো আই ডাউট, পারবোই না। তো এই জন্য অনেক দিনের গ্যাপ আছে, এখনো আমি বলবো না যে আমাদের রেগুলার বেসিসে ব্লগ যাবে, হয়তো একদিন অন্তর একদিন ব্লগটা যাবে, মানে আমরা চেষ্টা করব ব্লগটা করার, তোমরা পাশে থেকো। মানে এই কারণেই বলা, মানে আমরা যাতে তোমাদের হারিয়ে না ফেলি, তোমরা যাতে আমাদেরকে হারিয়ে না ফেলো। হ্যাঁ, এর মধ্যে অনেকে মেসেজ করেছে আমাকে, দিদি অল ওভার শুভ্রী হারিয়ে যাচ্ছে। সিচুয়েশনটা এরকম না, মানে যে ব্লগ করে নিজেদেরকে মনে করিয়ে রাখবো, এই মানসিকতা আমাদের। আমরা প্রায় রাত নেই দিন নেই সকাল নেই হসপিটালে বসে আছি, ডাক্তার বলছে এখন এটা হবে, এখন এটা হবে, এখন সেটা হবে। তবে হ্যাঁ, টাচুড, ফিঙ্গার ক্রস, পরশু দিন থেকে একটু একটু কথা বলছে, তার আগে অবধি একদম, মানে কথা কি বলবে, চোখ খুলছিল না। মানে আমরা যা হয় নিজের একটা মুখে নল, মুখে অক্সিজেন মাস্ক, এদিকে মনিটর চলছে, আইসিইউতে যা যা হয় সেইগুলো চলছে, আমরা দেখছি। আমরা জানিও না, ডাক্তার পরিষ্কার বলে দিল 50-50 চান্সেস, ভালো হলে খুব ভালো হবে, খারাপ হলে এর থেকে বেশি কি, মানে বলাও যাবে না
যখন আমরা অ্যাডমিট করে গেলাম, খারাপ হলে তো বুঝতেই পারছো খারাপটা আর কি হতে পারে। এইগুলো সমস্যা, তার মধ্যে আমাকেও কিছু কাজ করতে হচ্ছে, সে কাজগুলো তো করে যেতেই হবে। ওর কাজ করছে মামুন, মানে আমার মামা, সে তার কাজগুলো করতে, দেখো কাজগুলো তো করেই যেতে হবে না, সেটা তো একটা। তো তার মাঝখানে আমরা প্রচন্ড টেনশনে ছিলাম, তো ফিঙ্গার ক্রস টাচউড যে পরশু দিন থেকে বিকাল থেকে অল্প 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 কথা বলছে, আজকেও অনেকটা কথা বলেছে, ঠিক আছে। আমরা বলার চেষ্টা করছি, খালি একটাই যে আমার এখানে ভাল লাগছে না, বাড়ি যাবো, মানে একটু কথার মধ্যে অসংলগ্ন ব্যাপার এসে, অ্যাকচুয়ালি হাই পাওয়ার ডোজের অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ, সমস্ত স্যালাইন, যাবতীয় যা চলে সবই চলছে। তো এটাই এর থেকে ব্রিফে কি বলবো তোমাদেরকে সেটা আমি জানি না, এটা হচ্ছে এখন সিচুয়েশন। তো এই সিচুয়েশনে মনে হলো আজকের ডেটে এসে যে তোমাদেরকে অ্যাটলিস্ট বলা উচিত, অল অ্যাবাউট সুব্রি হারায়নি, হারাবে না, অল অ্যাবাউট তোমরা হারাতে দেবে না। এতটা হোপ নিয়ে আমরা আজকে এই মেসেজটা তোমাদেরকে দিলাম। খুব বড় করব না ব্লগটা, ছোটর মধ্যেই বললাম এই সিচুয়েশন। পারলে আমি থাম্বনেলে বা আমি একটু চিন্তা ভাবনা করি বা ব্লগের মধ্যে দিদার ছবিটা দেওয়া ঠিক হবে কি না, উচিত না, ঠিক হবে একটু রিকভার করুক, বাড়িতে আসলে তো তোমরা দেখতেই পাবে, কারণ তোমরা যে মানুষটাকে এতটা চলতে ফিরতে আমাদেরকে খাওয়াতে এত আনন্দ করতে এত কথা বলতে দেখেছো ওই অবস্থায়, তো আমিও চাই না তোমরা প্লিজ দেখো ওনাকে এরকম, নয় এটা জাস্ট একটা মেসেজ, কোনো সেন্টিমেন্টালি বা ইমোশনালি কিছু ব্লগ করে ভিউ করার জন্য নয়, জাস্ট তোমরা যারা সাবস্ক্রাইবার, যারা আনসাবস্ক্রাইবার, যারা দেখো সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের কাছে এটা একটা মেসেজ যে এই কারণে অল অ্যাবাউট সুব্রি ব্লগ আসছে না। নিশ্চয়ই চেষ্টা করব কাল থেকে যাতে ডেলি ব্লগ আমরা দিতে পারি। ও যেটা বললো যে হয়তো ডেলি না হোক, একদিন অন্তর একদিন, যেটাই হোক যাই করছি, হসপিটাল যাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, আমরা কেমন আছি সেটা তোমাদের কাছে তুলে ধরব, আমাদের আপডেটটা তোমরা পাবে, ঠিক আছে। তো সেটাই সবসময় যেটা আমি বলে থাকি বা আমাদের অল অ্যাবাউট সুব্রি যেটা মেসেজ, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, এটা আমি সবসময় বলে থাকি, সত্যি এটা থাকাটা দরকার, রাখাটা দরকার, আমাদের পাশে থেকো, থেকো। আজকে বলবো না সাবস্ক্রাইব করো প্লিজ, এগুলো আমরা বলবো না, জাস্ট এটা মেসেজ। তবে হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটাস।